ত্রিপুরায় 2023 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে পুরো ভোটে ত্রিপুরায় বড় সাফল্য পেয়েছেন তৃণমূল নেতৃত্ব, এরই মাঝে পালা বদল চলছে। সোমবারও সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে বেশ কয়েকজন বর্ষিয়ার নেতা তৃণমূলে যোগ দিলেন। উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা সুবল ভৌমিক। অন্য দল থেকে আসা এই নেতাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তারা। এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি কর্ণালাল রিয়াং এবং জনজাতির প্রাক্তন জেলা সভাপতি, বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার ভৃগুরাম রিয়াং, বিজেপি জনজাতি মোর্চার প্রাক্তন সহসভাপতি অ্যাডভোকেট বিনয় রিয়াং, কংগ্রেসের ত্রিপুরা এক্সিকিউটিভ মেম্বার সনাতন জামাতিয়া প্রমুখ। সুবল ভৌমিক বলেন, সবাই বর্ষিয়ার নেতা, এদের যোগদানে ত্রিপুরায় তৃণমূলের আন্দোলন আরও জোরদার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের স্টেটের যিনি কনভেনার, যিনি বর্তমানে দায়িত্বে আছেন, সুবলবাবু বিস্তারিত বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও জানেন বিগত দিনে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কীভাবে প্রহসন হয়েছে, শিক্ষায় নৈরাজ্য সহ একাধিক দাবিতে আজকে আমরা মহকুমা শাসকের অফিসে প্রত্যেকটা জায়গায় ডেপুটেশন দেওয়া হচ্ছে, আগরতলাতেও হচ্ছে, আমরা সবাই সামিল আছি। এর সাথে সাথে আপনারা জানেন যে 1 তারিখে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, আমরা দলের প্রতিষ্ঠা দিবস সর্বত্র পালন করব এবং 5 তারিখে আমাদের ঐতিহাসিক রাজভবন অভিযান আছে। এর মাঝে আগামী 2 জানুয়ারি আপনাদের বলে রাখি, আগামী 2 জানুয়ারি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ত্রিপুরায় আসবেন এবং ত্রিপুরায় এসে আমাদের বিগত দিনে এই শাসক দলের অত্যাচারে, সন্ত্রাসে যে সমস্ত আমাদের কর্মী এবং নেতৃত্ব আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে তারা মামলায় জর্জরিত হয়ে আছেন, সেই সমস্ত কর্মী এবং নেতৃত্বের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, তাদের বাড়িতে যাবেন, তাদের সাথে দেখা করবেন, তাদের সঙ্গে সমবেদনা জানাবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং আরও কিছু কর্মসূচি নিয়ে তিনি আগামী 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি ত্রিপুরা রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করব। যোগদানকারী নেতারা বলেন, আমরা রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কাজ করতে চাই। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।